সুপ্রভাত বন্ধুরা, নতুন একটি দিনের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আমরা তো সকাল সকাল উঠে যেতে হয়েছে আমাদের, কারণ রিয়ের অনলাইন ক্লাস শুরু হয় আর ও এখান থেকেই করে, কিন্তু পোস্তর মনে হয় আজকে ঘুমটা এখনও কাটেনি, তাই ও শুয়ে আছে। তো যাই হোক, এই উঠে পড়লো। আর আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছিল ভার্মিসেলি, ওটা আমার খুব প্রিয় একটা খাবার, হেলদি অপশনও তো অবশ্যই, কারণ ভার্মিসেলিতে ময়দা ব্যাপারটা থাকে না। তো যারা নুডলস প্রেমী বা চাউমিন খেতে ভালোবাসো সকালবেলা টিফিনে, তাদের জন্য এটা একটা ভালো অপশন এবং হেলদি অপশন। তো কারা কারা আমার মতো ভার্মিসেলি খেতে ভালোবাসো জানিও, কারণ আমি তো ভীষণ ভালোবাসি। তো চলো খেয়ে নিই। রিও খাচ্ছে, কারণ ও এই রুমটাতে বসেই পড়াশোনাটা করে। এই রুমটা যেহেতু এসি রুম, এখানে অপেক্ষাকৃত ঠান্ডা অন্যান্য ঘরের তুলনায়। আর পোস্ত দেখো কি করবে ভেবে পাচ্ছে না। পোস্ত এখন উদাস হয়ে শুয়ে আছে, কারণ ওকে কেউ লাস্সি খেতে দেয় না। যদিও চিকেন খেয়ে উঠে টক দই খাওয়া হয়ে গেছে ওর ঠান্ডা ঠান্ডা, কিন্তু তবুও লাস্সি বলে কথা। আর এই পোস্তর দিদি একটু শুনির জন্য অফলাইন মানে ছিল আর কি, এখন ক্লাস চলছে না, অফ আছে। তো সেই সময় সেই জায়গাটা ও এসে বসেছে, যেখানে দিদি বসে সেখানে ওরও বসা যায়। মানে এটা ওর একটা কি জানি খুনসুটি কিনা, ভগবান জানে ওর কী মনে চলে। আবার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব শোনা হচ্ছে। তুই কি পড়াশোনা করবি? পড়বি? হ্যাঁ, অ্যাকাউন্টেন্সি পড়বি? ওই দেখো পালিয়েই গেল, দেখেছ? যদি পড়তে বসিয়ে দিই। ফাইনালি একটু মেঘ দেখা গেছে। আমরা বলি না আষাঢ় আলো, এটা হচ্ছে আষাঢ় মেঘ। আষাঢ় মাসের মেঘ নয়, আষাঢ় মেঘ। তো যাই হোক, একটু মেঘলা হয়েছে ওয়েদারটা, সামান্যই, কিন্তু তাতেই খুশি। আর হালকা হালকা দেখো, দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, পাতাগুলো নড়ছে গাছের, তো হাওয়া দিচ্ছে। তো ওয়েদার কিন্তু চেঞ্জ হয়েছে, সেটা পোস্তকে দেখে বোঝা যাচ্ছে, কারণ পোস্ত সামনের ঘরে এসে জাম্প করছে। এই ঘরটাও সচরাচর আসে না, কারণ এই ঘরটা একটু গরম অপেক্ষাকৃতভাবে অন্যান্য রুমের থেকে। তো এই রুমটা এসছে এবং আমরা পিছন ঘুর ঘুর করছে, যেটা দুদিন ধরে ও করছিল না এই গরমের মধ্যে। মা যাক, যেখানে খুশি ইচ্ছা সে ঠান্ডার মধ্যেই বসে থাকবে, কিন্তু আজকে কিন্তু খেলছে। ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে কিন্তু। খোঁজে, খোঁজে, খোঁজে পোস্ত। রান্না কিন্তু সিম্পলই, কারণ তখন তো গরমই ছিল যখন আমি রান্নাটা করছিলাম। সামান্য চিংড়ি মাছের মালাইকারি টাইপের, ছোট চিংড়ি যদিও। খেয়ে দিয়ে উঠে ঠান্ডা ঠান্ডা তরমুজ, দারুণ লাগে খেতে। এবার তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখন ধরো ওই 5টা সাড়ে 5টা বাজে, না 5:45 আমার মনে হয় যতদূর সম্ভব, তারাও ঘড়িটা দেখি, হ্যাঁ 5:45 থেকে একটু বেশিই বাজে। তো যাই হোক, দেখো পোস্ত শুয়ে আছে কীরকম। অ্যাকচুয়ালি এসিটা এই সময়টা অফ করে দিই আর ফ্যানটা চালিয়ে দিই, তো সঙ্গে সঙ্গে দুটো পা না মানে ওরকমভাবে সোজা করে দেয়, মানে পেটুটাতে যাতে একটু হাওয়া লাগে আর কি। নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমার পায়ের কাছে, ওর এই হচ্ছে একটা ব্যাপার। কিন্তু ও ঘুমাচ্ছে, আমাকে যেন ঘুমাতে দিল না, কারণ এমনভাবে ও শুয়ে থাকে না, আমি পা নাড়াতে না আমার মায়া লাগে রীতিমতো। দেখো সন্ধ্যেবেলার কাজের মধ্যে যেটা সবচেয়ে ভয়ঙ্কর এখন লাগছে, সেটা হচ্ছে এই মাছ ধোয়াগুলো। যদিও আজকে রুম টেম্পারেচার একটু কম, কিন্তু তার আগে একটু ফ্যানটা চালিয়ে নিই, তবু একটু গরম তো লাগেই না, একেবারে ঠান্ডা বরফ তো আর পড়ছে না বাইরে। তো যাই হোক, বৃষ্টি তো হলো না ছাতা, আমি এই মাছগুলোকে ধোবো। এই আজকে চিংড়ি মাছগুলো বেশ একটু বড় বড়, কারণ আজকে যেটা সকালে মালাইকারি করেছিল সেগুলো ছোটো বাগদা চিংড়ি ছিল, এটা একটু ভালো, এইটা একদম পারফেক্ট সাইজ। রি খুব ভালোবাসে খেতে, আমিও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, আমার প্রিয়। তো চলো ধুয়ে নিই। আজকে ডিনারে কিন্তু আমার অ্যাকচুয়ালি রান্নাঘর থেকে ছুটি ছিল ডিনারের প্রিপারেশনের জন্য, কারণ পাপাই বললো প্রচণ্ড গরম তো রয়েছে, এমন কিছু তো আর মানে ওয়েদার চেঞ্জ তো সেরকমভাবে কিছু হয়নি, কিন্তু একটু জাঙ্ক খাওয়া যায় ওরকমই ওয়েদারটা। তো পাপাই বললো আজকে আর রান্না করতে হবে না, আমি অর্ডার করে নিচ্ছি। তো ভালোই হলো, নেকি ওর পুচপুচ। আমিও বললাম হ্যাঁ করে নাও। তো সিম্পলি রেখেছি ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে আসা হয়েছিল, এই দিয়ে আজকের ভোজন সারা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।